আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে রেশন কার্ড হারিয়ে যাওয়ার জন্য পুলিশ স্টেশনে চিঠি লিখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথমে আপনি লিখবেন টু দা ওসি অথবা আইসি, তারপর আপনি সেই পুলিশ স্টেশনের ঠিকানাটি দেবেন, তারপর আপনি একটি তারিখ দেবেন, তারপর আপনি লিখবেন বিষয়, বিষয়ে লিখবেন রেশন কার্ড হারিয়ে গেছে অথবা রেশন কার্ড হারিয়ে যাওয়ার জন্য চিঠি, তারপর আমি লিখবেন মহাশয় আপনার কাছে আমার বিনীত নিবেদন, আমি শ্রী, শ্রী পরে এখানে আপনি আপনার নামটা দেবেন, পিতা শ্রী, শ্রী পরে এখানে আপনার বাবার নাম দেবেন, গ্রামের জায়গায় আপনার গ্রাম দেবেন, পোস্টের জায়গায় পোস্ট দেবেন, থানার জায়গায় আপনার থানা দেবেন এবং আপনার পিনকোডটি দেবেন। দিয়ে আপনি লিখবেন গত এত তারিখে স্থানীয় রেশন দোকান থেকে রেশন নিয়ে বাড়ি ফেরার পথে আমার রেশন কার্ডটি হারিয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করেও হারিয়ে যাওয়া রেশন কার্ড ফিরে পায়নি, আমার রেশন কার্ডের নাম্বার এত এবং রেশন কার্ডের ধরন ড্যাশ। অতএব আপনার কাছে আমার অনুরোধ, আমার হারিয়ে যাওয়া রেশন কার্ড ফিরে পেতে জিডি নাম্বারের প্রয়োজন, দয়া করে এই নাম্বার পেতে আমার সাহায্য করিলে আমি আপনার কাছে বাধিত থাকিব। তারপরে ইতি দিয়ে আপনার অনুগত দিয়ে এখানে আপনি আপনার সইটা করে দেবেন।